ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি তাপিয়া। শুরু করছে এক ডজন গল্প এবিপি আনন্দের খবরের জের। কোভিড টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দুজন কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টরের ছেলে। বাবার পরিচয়পত্র দেখিয়ে দুই ছেলের জামিনের পক্ষে আদালতে সওয়াল ধৃতদের আইনজীবীর। 14 দিন হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। ধৃতদের 3 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। বাবা পুলিশ, জালিয়াতির অভিযোগে গ্রেফতার দুই ছেলে। এবিপি আনন্দের খবরের জের। জাল কোভিড রিপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার তিন। পুলিশ সূত্রে খবর, ধৃত বিশ্বজিৎ শিকদার এসএসকেএম হাসপাতালের ও ভাই ইন্দ্রজিৎ আরজিকর হাসপাতালের চুক্তিভিত্তিক ল্যাব কর্মী। ধৃত অপর অভিযুক্ত অনিত পায়রাও একটি বেসরকারি ল্যাবের কর্মী। অভিযোগ, আইসিএমআর এর নির্দিষ্ট ফর্ম জোগাড় করে তাতে পেন দিয়ে রোগীর নাম ও টেস্টের ফলের কথা নিজেরাই লিখে দিত ধৃতরা, ঠিক যেমনটা করেছিল পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের আধিকারিক তথা নাকতলার বাসিন্দা বিমল কুমার সিনহার ক্ষেত্রে। অভিযোগ, পেন দিয়ে ধৃতরা লিখে দেয় বিমল কুমার সিনহার কোভিড রিপোর্ট নেগেটিভ। এসআরএফ আইডি অর্থাৎ যে নম্বরটি দিয়ে আইসিএমআর এর ওয়েবসাইট থেকে কারো কোভিড রিপোর্ট ডাউনলোড করা যায়, সেই এসআরএফ আইডিটি ভুয়ো বলে জানা যায়। 28 জুলাই এম আর বাঙ্গুর হাসপাতালে মৃত্যু হয় ব্যাংক আধিকারিক বিমল সিনহার। জাস্টিস চাতে হ্যায় অর ক্যা চাহেঙ্গে, ভো লোগ হম লোগ সাথ গলত কি হ্যায় স্যার, ইয়ে তো কমপ্লিট ফ্রড থা হম লোগ কে সাথ, জাস্ট ফর সাম মানি। শুক্রবার এবিপি আনন্দর ঘন্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এই খবর সম্প্রচার হয়। মৃত্যু নিয়ে যারা ব্যবসা করে তাদের কত কঠোর শাস্তি দিলে সেটাকে ন্যায় বিচার বলা হয় আমি অন্তত জানি না। এটা তো চূড়ান্ত জালিয়াতি, এবং এই জালিয়াতির সুযোগটা কিন্তু এই জালিয়াতরা পাচ্ছে, এই দুষ্কৃতীরা পাচ্ছে একটাই কারণে, তার কারণ জনসংখ্যার অনুপাতে এখনও কোভিড টেস্টের যে সংখ্যা সেটা যথেষ্ট অপ্রতুল। ল্যাব বেড়েছে কোনো সন্দেহ নেই, টেস্টের সংখ্যা কয়েক গুণ বেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষ টেস্ট করাতে গেলে কিন্তু ঝক্কি পোয়াতো। এরপর শুক্রবার রাতেই নেতাজি নগর থানার পুলিশ তল্লাশি চালিয়ে 3 অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ইচ্ছাকৃতভাবে রোগীর কোভিড রিপোর্টে নেগেটিভ লিখত এই প্রতারণা চক্র, কারণ রিপোর্ট পজিটিভ দেখানো হলে সেই মতো রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে আগেই জালিয়াতি ধরা পড়ে যাওয়ার ভয় ছিল। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃত 3 অভিযুক্তকে শনিবার আলিপুর কোর্টে পেশ করে পুলিশ সওয়াল করে। ধৃতদের আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, জামিন পেলে পালিয়ে যেতে পারে, তথ্য বিকৃত করতে পারে, 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। পাল্টা সওয়াল করার সময় ধৃতদের আইনজীবী একটি পরিচয়পত্র দেখিয়ে বলেন, ধৃত বিশ্বজিৎ এবং ইন্দ্রজিতের বাবা মিলন শিকদার কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত, এখানে নিজস্ব বাড়িও রয়েছে, তাঁদের পালিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আদালত সব দিক বিচার বিবেচনা করে 3 আগস্ট পর্যন্ত ধৃতদের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সময়ে অক্সিজেন না মেলায় রোগী মৃত্যুর অভিযোগ। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে উত্তেজনা, মৃতের পরিবারের বিরুদ্ধে পাল্টা চিকিৎসককে হেনস্থার অভিযোগ। অন্যদিকে কলকাতা মেডিকেলে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার না মেলায় 1.5 ঘন্টা অ্যাম্বুলেন্সেই থাকলেন করোনা আক্রান্ত রোগী। অক্সিজেনের অভাব ছিল না কোনো জায়গাতেই, কিন্তু সঠিক সময়ে তা দিতে না পারায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল বেহালা সরকারি হাসপাতালে। অন্যদিকে ছোট অক্সিজেন সিলিন্ডার পেতে দেরি হওয়ায় কলকাতা মেডিকেলে দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সে অপেক্ষা করতে হলো করোনা আক্রান্তকে। করোনা উদ্বেগের মধ্যেই শনিবার দুই ছবি উঠে এলো কলকাতায়। এদিন বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যু হয় শিবরামপুরের বাসিন্দা 69 বছরের গীতারানী মিত্রের। মৃতের পরিবারের দাবি, জ্বর সর্দি নিয়ে এদিন সকালে হাসপাতালের মহিলা বিভাগে ভর্তি করা হয়। অক্সিজেন দেওয়ার দরকার হলেও ডাকাডাকি সত্ত্বেও চিকিৎসক বা নার্স কেউ আসেননি, একজন আয়া এলেও তিনি অক্সিজেন দিতে পারেননি, এরপরই মারা যান রোগী। যেখানে ভর্তি তার উল্টো দিকে সিস্টারের রুম। আমি বললাম যে ওরা কেউ দিন, উনি মনে গেলে আপনারা ট্রিটমেন্ট করবেন, বলছে আপনি তো যাই, আমি তো বলছি যাচ্ছি, আপনি তো এই তো নিয়ে এলেন, ততক্ষণে একটা আয়া দিচ্ছে অক্সিজেন। আমি আবার গেছি যে উনি অক্সিজেন দিতে পারছেন, একটা আয়ার কাজ অক্সিজেন দেওয়া, আপনারা তাহলে কি করতে আছেন? আয়া একটা আয়া অক্সিজেন দিতে পারে কখনো? ততক্ষণে তো চেঞ্জ করে মানুষটা। রোগী মৃত্যুর পরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ করা হয়, সেই সময় যে চিকিৎসক সেখানে ছিলেন, সেই চিকিৎসক নীলাদ্রি সাহা, চিকিৎসক নীলাদ্রি সাহা, তাকে হেনস্থা করা হয় এবং তাকেও ধাক্কাধাক্কি করা হয়। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সোহিনী চট্টোপাধ্যায়ের দাবি, খুব খারাপ অবস্থায় রোগীকে আনা হয়েছিল, রোগীর অবস্থার যে অবনতি হয়েছিল তা মেনে নেয় তার পরিবারও, যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়া সত্ত্বেও বাঁচানো যায়নি। এরপরই চিকিৎসক নীলাদ্রি সাহাকে হেনস্থা করেন পরিবারের লোকজন। হেনস্থার অভিযোগের পাশাপাশি চিকিৎসক নীলাদ্রি সাহা দাবি করেছেন মহিলা বিভাগ তছনছ করেন মৃতের পরিজনেরা।
চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছে মৃতের পরিবার। অন্যদিকে পর্ণশ্রী থানায় পাল্টা লিখিত অভিযোগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে দুপুর একটা নাগাদ উত্তর কলকাতা নার্সিংহোম থেকে অ্যাম্বুলেন্সে করে করোনা আক্রান্ত এক বৃদ্ধকে মেডিকেল কলেজে আনা হয়। অ্যাম্বুলেন্সে অক্সিজেন দেওয়া হয় রোগীকে। প্রথমে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখান থেকে রোগীকে পাঠানো হয় সুপার স্পেশালিটি ব্লকে। সেখানে দেখা দেয় বিপত্তি। কিন্তু সমন্বয়ের অভাবে অন্য ব্লক থেকে ছোট সিলিন্ডার আনাতে প্রায় এক ঘন্টা লেগে যায়। ততক্ষণে অ্যাম্বুলেন্সে থাকতে হয় 82 বছরের করোনা আক্রান্তকে। দেড় ঘন্টা হলো দাঁড়িয়ে আছে। আমাদের সিলিন্ডার নামানো যাবে না, বড় সিলিন্ডার মানে সেট করা আছে, নাট বোল্ট দিয়ে সেট করা আছে, খোলা যায় মানে খুলতে গেলে সে অনেক প্রবলেম। এখানে ছোট বলছে ভরতে গেছে। অবশেষে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ একটা ছোট অক্সিজেন সিলিন্ডারের বন্দোবস্ত করে এবং সেই অক্সিজেন সিলিন্ডার দিয়ে 80 বছরের উপর কোভিড আক্রান্ত যে বৃদ্ধ তাকে সুপার স্পেশালিটি ব্লকের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। কেন এতক্ষণ অপেক্ষা করতে হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্ট কোনো উত্তর নেই। যদিও এখানে উপস্থিত কর্মীরা জানিয়েছেন যে এমার্জেন্সিতেই যদি রোগীর পরিজন স্পষ্ট করে অক্সিজেন সিলিন্ডার নির্ভরশীলতার কথা বলতো তাহলে এই সমস্যা হতো না। সমিত সেনগুপ্ত, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। ফের অ্যাম্বুলেন্সে বেলাগাম ভাড়া। করোনা আক্রান্তকে নিয়ে সিএমআরআই থেকে রুবি 10 কিলোমিটার রাস্তা যেতে 6,000 টাকা নেওয়ার অভিযোগ। চরম হয়রানির শিকার রোগীর পরিবার। 10 কিলোমিটার যেতে 6,000 টাকা, কলকাতায় ফের অ্যাম্বুলেন্স চালকের দাদাগিরি। বেলাগাম ভাড়া নেওয়ার অভিযোগ। হয়রানির শিকার করোনা আক্রান্ত তাঁর পরিবার। কিন্তু এত বেশি টাকা কেন? কারণ জানতে চাওয়া হলো উত্তরহীন চালক। 6,000 নিচ্ছেন রুবি, বেশি না? কত টাকা নিচ্ছেন? 6,000। করোনা উপসর্গ থাকায় বজবজের বাসিন্দা এই ব্যক্তিকে সিএমআরআই এ ভর্তি করা হয়। শুক্রবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তের পরিবারের দাবি, সিএমআরআই এর তরফে আগেই জানানো হয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এলে রোগীকে অন্যত্র ভর্তি করতে হবে, কারণ তাদের কাছে বেড ফাঁকা নেই। সেই মতো শনিবার সকালে রোগীকে ডিসচার্জ করে দিলে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য শুরু হয় অ্যাম্বুলেন্সের খোঁজ। রুবিতে বেড থাকায় সেখানে ভর্তির সিদ্ধান্ত নেয় পরিবার। তাদের দাবি, প্রথমে সরকারি অ্যাম্বুলেন্সের নাম্বারে ফোন করা হয় কিন্তু যোগাযোগ করা যায়নি। এরপর অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদানকারী এক বেসরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। সিএমআরআই হাসপাতাল থেকে রুবি হাসপাতালের দূরত্ব 10 কিলোমিটার। অভিযোগ, এই পথ যেতে করোনা আক্রান্তের পরিবারের কাছ থেকে 6,000 টাকা চায় ওই সংস্থা। এখানে বলছে কোনো বেড নেই, এখান থেকে আমি নিয়ে যাব রুবি জেনারেলে। তো সেখানে একটা অ্যাম্বুলেন্সে ফোন করেছিলাম, তো অ্যাম্বুলেন্স বলছে যে 6,000 টাকা ভাড়া। নাম্বারটা আমাকে সিএমআরআই হসপিটাল থেকেই দিয়েছে। শুধু তাই নয়, পরিবারের অভিযোগ ওই সংস্থা শর্ত দেয়, রুবিতে যদি রোগী ভর্তি না হয়, যদি অন্যত্র নিয়ে যেতে হয় তাহলে দিতে হবে আরো 5,000 টাকা। তাছাড়া কোনো হাসপাতালে যদি অপেক্ষা করতে হয় তবে প্রতি আধ ঘন্টায় 2,000 টাকা বেশি দিতে হবে। আর রোগীকে সিএমআরআই থেকে বজবজের বাড়িতে নিয়ে যেতে হলে 14 কিলোমিটারের জন্য লাগবে 8,000 টাকা। শেষ পর্যন্ত 6,000 টাকা দিয়েই করোনা আক্রান্তকে সিএমআরআই থেকে রুবিতে নিয়ে যান আত্মীয়রা। এই ঘটনা নতুন নয়, এর আগেও কলকাতার বুকে দেখা গিয়েছে অমানবিকতার ছবি। গত 24 জুলাই ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ থেকে কলকাতা মেডিকেল কলেজে যেতে 9,000 টাকা ভাড়া চাওয়ার অভিযোগ ওঠে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। দিতে না পারায় শিশুর মুখ থেকে অক্সিজেনের নল খুলে নামিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। শুধু তাই নয়, পরদিন এক করোনা রোগীকে আনন্দলোক হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ 9 কিলোমিটার পথ নিয়ে যেতে অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে 9,200 টাকা নেওয়ার অভিযোগ ওঠে। করোনা হোক বা অন্য কোনো রোগ, চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে নির্দিষ্ট স্থানে পৌঁছতেই নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ রোগীর আত্মীয়দের একাংশের। এবং তার জন্যই কখনো খরচা হচ্ছে প্রচুর টাকা, কখনো নষ্ট হচ্ছে অমূল্য সময়। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে অর্চি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। 7ই আগস্ট শুক্রবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ, ঘোষণা শিক্ষামন্ত্রীর। পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারির গোড়ায়, করোনা পরিস্থিতিতে আটকে ছিল ফল প্রকাশ, শেষ পর্যন্ত পরীক্ষার 6 মাস পর ফল প্রকাশের সিদ্ধান্ত। আগামী 7ই আগস্ট আমরা জয়েন্টের
রেজাল্ট অনলাইনে প্রকাশ করব। রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে যাতে আসন ফাঁকা না থাকে সেই লক্ষ্যে এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আগে নেওয়া হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স। গত 2রা ফেব্রুয়ারি 88,000-এরও বেশি পড়ুয়া ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকায় বসেন। করোনা আবহে প্রায় 6 মাস পর আগামী 7ই অগাস্ট সেই পরীক্ষার ফল প্রকাশ। বোর্ডের এক আধিকারিক করোনায় আক্রান্ত হন। বোর্ড সূত্রে খবর, রেজাল্ট তৈরি হয়ে গেলেও সরকারের অনুমোদনের অপেক্ষায় ছিলেন আধিকারিকরা। আপলোড করবার বা তার থেকে ডাউনলোড করবার ক্ষেত্রে কোন রকম অর্থ বিনিময় হবে না। চেয়ারম্যানের সাথেও কথা বলেছি, যদিও আমাদের কিছুটা অসুবিধে, আমাদের অনেক আধিকারিক আক্রান্ত আছেন, তা সত্ত্বেও 7 তারিখে আমরা অনলাইন, সবই তো অনলাইন। 7ই অগাস্ট কখন ফল প্রকাশ, কোন কোন ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট, সে বিষয়ে 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করবে বোর্ড। সূত্রের খবর, বিগত বছরের মতো এবারও প্রথম 10 জনের মেধা তালিকা ঘোষণা করা হবে। জয়েন্ট এন্ট্রান্স এর ফল ঘোষণা হতে চললেও এখনো স্থগিত অনেক পরীক্ষা, যেমন মেডিকেলে ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা বা NEET আগামী 13ই সেপ্টেম্বর হওয়ার কথা। JEE মেন্স হবে আগামী 1 থেকে 6 সেপ্টেম্বর, JEE অ্যাডভান্সড হওয়ার কথা 27 সেপ্টেম্বর। এদিকে করোনা আবহের মধ্যে 9ম ও 10ম শ্রেণীর জন্য ফের অনলাইন ক্লাস শুরু হয়েছে। আমরা প্রথমে অনলাইনে চেষ্টা করলাম, তারপরে টিভি চ্যানেলের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করলাম, এবার টেলিফোনে যোগাযোগ করবা, যেখানে শিক্ষকরা থাকবে, উপস্থিত থাকবে। প্রাথমিকভাবে আমরা 9ম এবং 10ম শ্রেণীর জন্য আরম্ভ করলাম, এটার সার্থকতার উপরে নির্ভর করবে পরবর্তীকালে আরও এটার ব্যাপ্তি ঘটানো। শিক্ষামন্ত্রীর আশ্বাস, পড়ুয়াদের সমস্যার কথা গুরুত্ব দিয়ে ভাবছে সরকার। কৃষ্ণেন্দু অধিকারী ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের জন্যই নতুন শিক্ষানীতি, লক্ষ্য আরও বেশি কর্মসংস্থান। নতুন শিক্ষানীতির পক্ষে জোরালো সওয়াল করে মন্তব্য প্রধানমন্ত্রীর, নতুন শিক্ষানীতি আসলে আমেরিকার অনুকরণ আর গৈরিকীকরণের মিশেল, আক্রমণের তৃণমূল। Which does not last beyond school. To the boon of learning, which helps for life. From simply memorizing to critical thinking, ये education policy job seekers के बजाय job creators बनाने पर बल देती है। স্কুল শিক্ষায় 10+2 মডেলের বদলে নতুন মডেল 5+3+3+4। বিজ্ঞান বাণিজ্য কলার চিরাচরিত ব্যবধান ঘুচিয়ে 4 বছরের মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা, 3 বা 4 বছরের স্নাতক স্তরে মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম, 4 বছরের ডিগ্রি কোর্সের পরেই গবেষণার সুযোগ, গবেষণা অনুমোদনের জন্য পৃথক কেন্দ্রীয় সংস্থা। 34 বছর পর গত বৃহস্পতিবারই দেশে নতুন শিক্ষানীতি ঘোষণা করেছে মোদী সরকার। প্রি স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বস্তরে খোলনলচে বদলে ফেলা হয়েছে। এরপর থেকে শিক্ষা ব্যবস্থায় গৈরিকীকরণ, শিক্ষায় বেসরকারীকরণের চেষ্টা সহ একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে শনিবার ফের একবার নতুন শিক্ষানীতির হয়ে জোর সওয়াল করলেন প্রধানমন্ত্রী, বললেন নতুন এই শিক্ষা ব্যবস্থা 130 কোটি দেশবাসীর স্বপ্ন পূরণ করবে। ये पॉलिसी 21वीं सदी के नौजवानों की सोच, उनकी जरूरतें, उनकी आशाओं, अपेक्षाओं और आकांक्षाओं को देखते हुए बनाने का व्यापक प्रयास हुआ है। भारत की शिक्षा व्यवस्था में अब एक सिस्टमेटिक रिफॉर्म, शिक्षा का इंटेंट और कंटेंट दोनों को ट्रांसफॉर्म करने का प्रयास है। फ्रेंड्स, द 21st century ইজ দ্য এরা অফ নলেজ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, ফেডারালিজমকে কবর দেওয়া হচ্ছে, এটা একেবারেই একটা গণতান্ত্রিক অযৌক্তিক একটা শিক্ষানীতি আমাদের উপর চাপানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের ইচ্ছা চলবে শিক্ষার ব্যাপারে, এটা কি করে হতে পারে? কোথায় পড়ুয়াদের ভাবনা বিকশিত হবে এই শিক্ষানীতির মধ্যে, আমি সেটা খুঁজে পাচ্ছি না। সংবিধান অনুযায়ী শিক্ষা হলো কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকাভুক্ত, তাই নতুন শিক্ষানীতিতে অনুমোদন দেওয়ার আগে কেন রাজ্যগুলোর সঙ্গে আলোচনা করা হলো না, তা নিয়েও সরব হয়েছে বিরোধীরা। যদিও এদিন প্রধানমন্ত্রী দাবি করেন সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 বর্ষ তক দেশভর মে ইসকে হর বিন্দু পর ব্যাপক ডিবেট আর ডিসকশন হুয়ে হর স্তর পর হুয়ে হ্যায়।
और तब जाकर ये नई नीति बनी है। এই শুক্রবারই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী। যে ধরনের শিক্ষা নীতি যা সংসদেও পাশ হলো না, যা রাজ্য স্তরেও ঘোষণা করবার আগে যুগ্ম তালিকা থাকা সত্ত্বেও সেটা করা হলো না, এতগুলো পয়েন্ট নিয়ে 10-12টি পয়েন্ট আমরা ঠিক করেছি, তারপর যথাসময়ে বলব। শনিবার জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে তৃণমূলকে পাল্টা দিয়েছে বিজেপি। যারা বিরোধিতা করছেন মনে হয় না বুঝে করছেন, হয়তো পুরোটা পড়ে দেখেননি, তাদের আগে পড়ে দেখা উচিত। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, বুঝে দেওয়ার লোকও আছে, সেই জন্য এটা নিয়ে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এই সরকার, কেন্দ্র সরকার নিয়েছে যে একটা যোগ্য শিক্ষানীতি ঘোষণা করছে। সব মিলিয়ে নতুন শিক্ষানীতি ঘিরেও রাজনৈতিক মহলে তর্জা তুঙ্গে। সুদীপ্ত আচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। নমুনা সংগ্রহের পর 7 দিন অথবা করোনার উপসর্গ দেখা দেওয়া থেকে পরবর্তী 7 দিন যদি কোনো রোগীর জ্বর না আসে এবং 3 দিনের মধ্যে কোনো উপসর্গ না দেখা দেয়, তাহলে পরবর্তী পরীক্ষার প্রয়োজন নেই। চিকিৎসক ওই রোগীকে হাসপাতাল কিংবা সেফ হোম থেকে একটি শংসাপত্র দিয়ে ছেড়ে দিতে পারবে। তবে সেই রোগীকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আগে অবশ্যই তার পরবর্তী 7 দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আইসিএমআর এর গাইডলাইন মেনে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার।